ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে নারী ও শিশু নির্যাতন দমন হবে বলে মনে করছেন অনেকে। তবে এই আইনে নিরপরাধ ব্যক্তিও অনেক সময় বলি হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন কেউ কেউ। তারা বলছেন ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে সমাজ ও পুরুষের দৃষ্টিভঙ্গি বদলানোর পাশাপাশি নারীর নিরাপত্তাও বাড়াতে হবে, এজন্য সামাজিক সচেতনতা দরকার। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন রিফাত হোসেন সবুজ। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের পর অধ্যাদেশ আকারে জারি করেছে রাষ্ট্রপতি। এ নিয়ে ময়মনসিংহের আইনজীবী, মানবাধিকার কর্মী ও নারী নেত্রীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আইনের যথাযথ প্রয়োগের ব্যাপারে সতর্ক থাকতে হবে বলে মনে করেন তারা। বিচারহীনতা সংস্কৃতি যদি এটির মধ্যে যুক্ত হতে থাকে, তাহলে পরে আমরা যত আইনই করি না কেন এই সেই আইনের ফসল আমরা ঘরে তুলতে পারবো না। নারী নেত্রীরা বলছেন শুধু আইন করেই ধর্ষণ রোধ করা যাবে না, নারী প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং মানুষের মাঝে সেই আইন সম্পর্কে সচেতন করতে হবে। দৃষ্টিভঙ্গি বদলাতে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা। মানবাধিকার কর্মীরা মনে করেন এটি কার্যকর হলে ধর্ষিতাকে হত্যা করার প্রবণতা বাড়তে পারে। যখন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে, তখন অপরাধীরা এই ধর্ষণের যে প্রধান সাক্ষী ভিকটিম ওমেন, তাকে হত্যার একটি প্রবণতা বেড়ে যাবে। আইন সংশোধনকে সাধুবাদ জানিয়েছে জামালপুরের সুশীল সমাজ ও সাধারণ মানুষ। তবে বিনা দোষে কেউ যাতে মামলার শিকার না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তারা। একজন দর্শকের সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড, সেটা আমি অতি দ্রুত কার্যকর করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এই পদক্ষেপ বাস্তবায়ন করতে যারা নির্দোষ তারাও যেন এর আওতায় না আসে, সেটাও যেন কর্তৃপক্ষ দৃষ্টি রাখে। সন্তোষ জানিয়েছেন যশোরের নারী অধিকার কর্মী, আইনজীবী ও সাধারণ মানুষ। তবে আইনে যথাযথ প্রয়োগ না হলে আগের মতোই ধর্ষকরা পার পেয়ে যাবে বলে শঙ্কা জানান তারা। তদন্তের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে সহজ এবং দ্রুততম সময়ের মতো করতে হবে। আলামত সংগ্রহের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে পরিবর্তন করতে হবে। সবকিছু মিলাই কিন্তু অ্যাকচুয়ালি যদি ন্যায় বিচারটা নিশ্চিত হয়, তাহলে বলা যায় যে ধর্ষণ কমার সম্ভাবনা। একমাত্র প্রমাণ হবে ডিএনএ টেস্ট, আর কোনো প্রমাণ তাকে যেন দেওয়া না লাগে। অপরাধী যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে বেরোয় না যেতে পারে। সরকারের এই উদ্যোগকে যুগন্তকারী বলে মনে করেন কুমিল্লার এই মানবাধিকার কর্মী। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যখন মৃত্যুদণ্ড করা হয়েছে, তখন অবশ্যই ধর্ষণ কমে আসবে। এর পাশাপাশি মৃত্যুদণ্ডের পাশাপাশি আরেকটি বিষয় নিশ্চিত করা হয়েছে যে 180 দিনের মধ্যে ধর্ষণ মামলার ট্রায়াল নিশ্চিত করতে হবে। স্বস্তি প্রকাশ করছে দিনাজপুরের সচেতন মহল। তবে এর সুফল পেতে সমাজের সব স্তরের মানুষকে সোচ্চার হতে হবে। সমাজের প্রত্যেকটি মানুষকে মানবীয় মূল্যবোধে যদি সচেতন করা যায়, তবেই এই বিষয়টি নিয়ন্ত্রিত হতে পারে। সরকারের এই সিদ্ধান্ত সঠিক এবং যৌক্তিক, এবং যেই আন্দোলন সারা দেশে গড়ে উঠেছিল সেই আন্দোলনের সফল হলো এই অধ্যাদেশ জারির মধ্য দিয়ে। এতে করে ধর্ষণের মতো অপরাধ কমে আসবে বলে মনে করেন কুড়িগ্রামের এই আইনজীবী। আমরা যদি একটা মেয়েকে মেয়ে হিসেবে নয় মানুষ হিসেবে দেখি, মেয়েটাকে যদি আমার মা হিসেবে দেখি, বোন হিসেবে দেখি, দৃষ্টিভঙ্গিটার যদি আমি বদল ঘটাতে চাই পারি, তাহলে আমি মনে করব যে অপরাধটা এমনি কমে আসবে। আইনের সুফল পেতে পরিবার, সমাজ ও রাজনৈতিক দলগুলোকেও ভূমিকা রাখতে হবে বলে মনে করেন তিনি। SATV নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।